সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এই পয়লা বৈশাখে একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি, চলুন দেখে নেওয়া যাক। ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এবার এটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার পরে আমি এর মধ্যে কালো জিরে আর মৌরি মিশিয়ে নিয়েছি, এটা স্কিপ করে গেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল আর সেদ্ধ আলু। আর ডালটা সেদ্ধ করার সময় এর ভিতরে আমি তিনটে লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো হবে। এবার এই ময়াম দেওয়া ময়দাটার সাথে আলু আর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। এর উপর সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। এইরকম নরম করে আমি এটাকে মেখে নিয়েছি। খুব কিন্তু নরম হয়নি আবার শক্তও হয়নি। এই মাখা আটাটা থেকে লেচি কেটে দু হাত দিয়ে ভালো করে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। যদি আপনারা মিষ্টি না দিতে চান, যে কোনো ঝাল কোনো কিছুর পুরো দিতে পারেন। এখানে যেহেতু আমি ঝাল মিষ্টি করে করছি, এই জন্য আমি বাইরের যেটা হচ্ছে সেটা একটু ঝাল আর ভিতরেরটা হচ্ছে মিষ্টি পুর দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিতে পারেন আর শেপটাও অবশ্যই আপনাদের পছন্দ মতোই দেবেন। আমি এখানে অনেক রকম শেপে তৈরি করেছি আর আপনারা যখন বানাবেন অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো শেপ দেবেন। তো আমি এখানে বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ফাইনালি প্রসেস করার পালা, চলুন দেখে নেওয়া যাক এটা ফাইনালি প্রসেস কীভাবে করব। সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার জন্য। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। এবার এখানে বানিয়ে রাখা পুলিগুলোকে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। দেখুন পুলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর বেশ ফুলে উঠছে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে একটা পেপারের মধ্যে রাখছি, তবে কিন্তু যে এক্সট্রা তেলটা আছে সেটা সোক হয়ে যাবে।
তেলটা গরম হয়ে যাওয়ার জন্য আগেরগুলো একটু কড়া করে ভাজা হয়ে গেছে, এগুলো থেকে একটু হালকা করে ভাজবো। তো গ্যাস তেলটা যেহেতু খুব গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। এবার এগুলোকে ধীরে ধীরে ভাজা হতে দেব। ময়ামটা দেওয়ার জন্য কিন্তু বেশ এগুলো খাস্তা হবে, আর দেখুন ফুলে উঠছে। ময়ামটা না দিলে কিন্তু এতটা খাস্তা হবে না, খেতে ভালো লাগবে, কিন্তু সেটা গরম গরম, এটা সামান্য ঠান্ডা হয়ে গেলেও খেতে অসুবিধা হবে না। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখানে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হলো আর রেসিপিটা কেমন লাগলো। তো যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, আর ভেতরটা একদমই কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে। আমি হালকা করে ভেজেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা সবাইকে।